171 কি অটোগ্রাফ গাইস এখানে তো আমরা চেক করা বলছে অটোগ্রাফ ভাই চাকাগুলো তো লরি টায়ারের থেকে মোটা না ব্যাক টায়ারটা একবার দেখেছো খালি একবার চেক করো তোমরা আর আমরা এখন এ ভাই ভার্সন 3 আর ভার্সন 4 এর মতো ফুল পাওয়ার রেঞ্জ হয়ে গেছে গাইস আরে বাপ এটা কি গাইস এটা কি সিরিয়াসলি নয় নয় করে এক মাস আমি সানডে রাইডে বেরোইনি এক মাস পর আবার আমি সানডে রাইডে বেরিয়েছি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আলাদাই লাগছে গাইস আমার সাথে আছে বাইকার রাস্তা আর একটা ভার্সন 4 আছে আমার পিছনে আছে তো গাইস এখানে বাচ্চাদের তোমরা ক্রাউড দেখো ভালো তো ও ভাই ভালো তো সবাই ভালো আছিস তো সবাই একদম অনেকদিন পরে বেরোনো হয়নি গাইস এখানে বাচ্চাদের ক্রাউড তোমরা চেক করো এখানে বাচ্চাদের ভালোবাসা হ্যাঁ টায়ার চেঞ্জ করে নিলাম তো ব্লগে দেখেছিস তাই তো কি অটোগ্রাফ গাইস এখানে তোমরা চেক করো বলছো অটোগ্রাফ দাও পেন দাও খুশি একদম ফটো অবশ্যই ফটো উঠবে গাইস তোমরা খালি একবার এখানে চেক করো গাইস দাও তুলে দিচ্ছি সুন্দর এইখানে হালকা দাঁড়িয়েছিলাম ইয়ার বাপরে বাপ বাচ্চাদের কি ভালোবাসা ইয়া একদম বাচ্চাদের কি ভালোবাসা ইয়ার বাচ্চাদের কি ভালোবাসা সানডে মর্নিং ক্রাউড তোমরা খালি চেক করো আর কি বলবো তোমাদের তো ভিডিওতে তোমাদের দেখাচ্ছি গাইস আলাদা লেভেলেরই ভালোবাসা গাইস আলাদা লেভেলেরই ভালোবাসা বাস থেকে লিটারালি লোক ঘুরিয়ে দেখছে গাইস আর কি বলবো সানডে রাইডে বেরোলে আলাদাই একটা ইজ্জত পাওয়া যায় গাইস সানডে রাইড ও ভাই সামনে আরো বাচ্চাদের ক্রাউড তোমরা খালি চেক করো ও ভাই বাচ্চাদের তো ক্রাউড কিছু আলাদাই লেভেলের গাইস আর সানডের সকাল হচ্ছে বাইকারদের কাছে একটা ইমোশন একটা হচ্ছে ইমোশন কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমঘুম চোখে বাইক নিয়ে রাইড করে তা আবার কোলাঘাটে এখানে খালি চেক করো ভার্সন 3 আর ভার্সন 4 আর হেয়ার ইজ মাই চার্লি তিনজনেই বেরিয়ে পড়লাম গাইস সানডে রাইডের বেরোনোর আগে মানে শনিবার রাত্রিবেলা সবাই বলে যে হ্যাঁ ভাই যাবো তারপরে সকালবেলা এসে আর কেউ বেরোতেই পারে না অ্যাটলিস্ট সবাই ঘুমিয়ে থাকে কিন্তু সানডে রাইডের যে মজাটা এই মজাটা বিকালে বা সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা বেরোলে পাওয়া যায় না গাইস সিরিয়াসলি সানডে রাইডের সকালের মজা মানে হচ্ছে মর্নিং রাইড ইজ মর্নিং রাইড গাইস আমরা তো আজ যাচ্ছি আমাদের অ্যাজ ইউজুয়াল কোলাঘাট এক্সপ্রেস ফুড প্লাজা ওখানে গিয়ে আমাদের বাইকার্সের মিট আপ হয় আর চারি জায়গায় তোমরা দেখতে হচ্ছে খালি রাইডার আর রাইডার এখানে হার্লেটা খালি চেক করো তোমরা টায়ার লরি টায়ারের থেকে চওড়া বেশি গাইস তোমরা খালি একবার টায়ারটা চেক করো গাইস ও ভাই আলা দাই লাগছে গাইস হার্লে ডেভিডসন
160 guys, 170, 171. Oh, my dear, my. This is crazy machine, yaar. This is crazy machine. Seriously, man. Damn, yaar. This is crazy machine. This is crazy machine. हल्का पावर अप कर ले 170 175। और এখানে गाइस বাচ্চাদের চেক করো তোমরা খালি আসো। কেমন আছো কেমন আছো সবাই? ভালো তো সবাই? একদম একদম একদম। চলো পরে দেখা হবে, আবার আসার সময় দেখা হবে ওদিকে। চলো 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 চল বেরোলাম। হ্যাঁ টাটা গাইস, এখানে দাঁড়িয়ে ছিলাম হালকা, আর বাবরে বাপ, চারিদিক থেকে বাচ্চাদের এত ক্রাউড চলে আসছে না গাইস, আলাদাই লাগছে আলাদাই। আজকে বৃষ্টি বৃষ্টি হওয়ার কথা আছে, আই থিঙ্ক শুনছিলাম বিকালের দিকে বৃষ্টি বৃষ্টি হবে, বাট এখন তো ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে পুরো ক্লিয়ার হয়ে আছে। আর এখন ওয়েদার আপাতত পুরো পারফেক্ট আছে, পুরো রাইডের জন্য পুরো পারফেক্ট ওয়েদার। বাট রোদ তো একটু বেরিয়ে আছে, গ্রীষ্মকাল গাইস, রোদ কিছু করার নেই, রোদ তো বেরোবেই। তো হালকা রোদ বেরিয়ে আছে, কোনো ব্যাপার না, ম্যানেজ করে নেবো। চারি জায়গায় এত বাচ্চাদের ক্রাউন, সব জায়গায় দাঁড়ানো সম্ভব নয়, বাট আমি সবার সাথে দেখা করার চেষ্টা করছি গাইস। আমি কালকে ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম যে আমি আর সানডে রাইডে যাচ্ছি, অনেকজন আমাকে টেক্সট হচ্ছে দাদা ফাইনালি তুমি সানডে রাইডে আসছো। কারণ হচ্ছে আমি অনেক দিন থেকে সানডে রাইডে আসছি না, সবাই জানে যে আমি অনেক দিন থেকে সানডে রাইডে বেরোচ্ছি না, তো অনেকদিন পরে বেরিয়েছি গাইস। এইখানে ক্রাউডটা চেক করো, এইখানে ক্রাউডটা চেক করো গাইস। ভাই রে ভাই ভাই, ভালো তো ভালো তো ভালো তো ভালো তো। তোলো তোলো তোলো, সবই তোমাদের জন্য, তোলো। ক্র্যাকার গুলো শুনছো? ক্র্যাকার গুলো পুরো কানে ফাটছে এরকম ভাবে। ও এখানে ভুসা গেস্ট হাউস আর বাপ রে বাপ। ঠিক আছে চলো দাদা বেরোলাম। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরও, তোমরাও দাঁড়িয়ে থাকো। চলো আবার নেক্সট সামনে দেখা হবে। আচ্ছা আচ্ছা, আবো ওখানে তাহলে দেখা হবে আসার সময়। একদম একদম একদম। ও ভাই এইখানে তো বাচ্চাদের ভালোবাসা আলাদাই। দুটো দাদাও ছিল, দাদাগুলো এত ভালো ব্যবহার না, এত ভালো ব্যবহার, খুব সুন্দর কথাবার্তা, খুব সুন্দর কথাবার্তা গাই। সিরিয়াসলি এগুলো দেখলে সিরিয়াসলি প্রাণ জুড়িয়ে যায়। আর যারা দাঁড়িয়ে থাকো, যারা এত রোদেও যারা আমাদের জন্য দাঁড়িয়ে থাকো, তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমাদের জন্যই আমাদের সব, তোমাদের জন্যই আমরা সব করি, আর তোমাদের জন্য এই ব্লগ বানানো, তোমাদের জন্য এই কন্টেন্ট ক্রিয়েট করা গাইস, তোমাদের জন্যই সব কিছু গাইস। তোমরা একটু ভালোবাসা দেখাও, আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য। ফুল পাওয়ার রেস লেগে গেছে ভার্সন 3 আর ভার্সন 4 এর মধ্যে। এখানে তোমরা চেক করো গাইস, ভার্সন 3 আর ভার্সন 4 এর মধ্যে ফুল পাওয়ার রেস লেগে গেছে গাইস। চলো চলো আলাদা লেভেলেরই ক্রাউড লেগে আছে গাইস বাচ্চাদের। ভালো তো সবাই? ভালো তো ভালো তো। ওখানে লেনটা কিন্তু সেরা নেওয়া হয়েছে, এসছে তোমার ক্যামেরায়। ওইখানে যে লেনটা নেওয়া হয়েছে, তিনজনে এরকম ডুবেছি গাইস, আর আমি তো পুরো শুইয়ে দিয়েছি গাড়ি। বাট অ্যাপোলো ইজ অ্যাপোলো গাইস, টায়ারে যা গ্রিপ আছে না, সেক্সি গ্রিপ টায়ারে, সেক্সি গ্রিপ। ও ভাই এখানে বাচ্চাদের ক্রাউড চেক করো। ও ভাই সব জায়গায় দাঁড়ানো হয় না, তাই হাতটাই বাড়িয়ে দিলাম গাইস। সব জায়গায় দাঁড়ানো তো আর পসিবল হয় না, এরকম রোড, এরকম ট্রাফিকের মাঝখানে, তাই ফাঁকা ফাঁকা কিছু জায়গা দেখে দাঁড়াই, বাট দেখা হয়ে যায় সমস্যাতেই গাইস। হেয়ার ইস আমার কোলাঘাট ব্রিজ, তোমরা এখানে খালি একবার চেক করো, ব্রিজটা তো আলাদাই লাগছে আলাদাই লাগছে। তো এখানে একটু দাঁড়ানো যাক, হালকা হালকা করে একটু দাঁড়ানো যাক।
কোলাঘাটে এসেছি, না দাঁড়ালে হয়। তো গাইস আজকে আমাদের ছোটখাটো লাইন আপটা একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে আমার চার্লিং, হেয়ার ইজ মাই চার্লিং, আর এখানে ভার্সন 4 একটা, আর এখানে বাইকার রেস্তোরাঁ ভার্সন 3 তোমরা তো চেনো, আর এখানে কোলাঘাট ব্রিজ তোমরা খালি চেক করো, আলাদাই লাগছে কোলাঘাট ব্রিজটা চারিদিকে। আজকে আমাদের এই ছোটোখাটো লাইন আপ, আমাদের তিনজনেই বেরিয়ে পড়েছি গাইস, আর কোলাঘাট ব্রিজটা তো আলাদাই লাগছে, আর এখানে কোলাঘাট ব্রিজ তোমরা দেখো, আর ওখানে যা নাজারা গাইস আলাদাই লাগছে গঙ্গা থেকে। গাইস গঙ্গাটা একবার খালি তোমরা চেক করো, আলাদাই লাগছে ভাই রে ভাই। তো গাইস আমরা তো বেরিয়ে পড়েছি কোলাঘাট ব্রিজ থেকে, আর আমরা এখন এ ভাই কোনো লুকিং গ্লাসই ফলো করে না ইয়ার, সোজা এমনি ডান দিকে বাঁকিয়ে দিল। এবার আমরা যাচ্ছি এক্সপ্রেস ফুড প্লাজাতে, চলো ওখানে গিয়ে আজকে মহলটা দেখি কেমন হয়ে আছে আজকের মহল। এ কাকা আসতে, কাকা কোথায় গেল কোথায় গেল, অনেক দিন আসি না গাইস, অনেক দিন আসি না, অনেক দিন পর, লিটারালি অনেক দিন পর গাইস, আলাদা রকমেরই লাগছে। অনেক দিন পর আবার ঢুকবো, অনেক দিন পর নয় নয় করে এক মাস পরে আবার ঢুকছি আমাদের এক্সপ্রেস ফুড প্লাজাতে, আর আজকের মহল তো পুরো আলাদাই গাইস, আলাদাই চারিদিকে, তোমরা একবার খালি চেক করো। ও ভাই ভাই রে ভাই, ভাই রে ভাই, চলো ভিতরে রাখবো বাইক, ওখানে পার্ক করে দিচ্ছি, আর এখানে তোমরা বাইক চেক করো, এগুলো হচ্ছে নর্মাল বাইকস, জাস্ট চেক ইট আউট। And here is our heaven guys, here is our heaven guys, Tenar, bhai re bhai, oh, G900, G900, Ninja 300, Ninja 1000, Dominar, aur bap re bap, guys, khali ekbar check koro tumra, bhai, er dutu chokh dekho, ei chokhei amar bhalobasha lege ache guys, aur er je এই এগুলো আছে গাইস, আলাদাই লাগছে গাইস, আলাদাই লাগছে, তোমরা আবার খালি চেক করো। আর এখানে নিনজা 1000, আর এইখানে বুসা দ্য মাইটি বুসা, ভাই রে ভাই আলাদাই লাগছে গাইস, কি চওড়া লাগছে, ব্রুটাল লাগছে পুরো বাইকটা, এটা তোমরা চেক করো খালি। আর এটা আমাদের সিবিআর, আর এইটা এটা কী বাইক জাগরিতা, হ্যাঁ এটা এটা কী বাইক, হ্যাঁ জেমস বন্ডের ভাই, এনফিল্ডেরই মডেল, হার্লে ডেভিডসন, এখানে তোমরা হুইলগুলো খালি একবার, চাকাগুলো খালি একবার চেক করো গাইস, আলাদাই লাগছে। তো গাইস আজকের লাইন আপ কিছু এরকম, চেক করো আলাদাই লাগছে আজকের লাইন আপ, অন্য রকমেরই লাগছে। আর টেনার আরেক জায়গায় টেনার আছে, আর হার্লে ডেভিডসনে চাকাগুলো তো লরির টায়ারের থেকে মোটা না, ব্যাক টায়ারটা একবার দেখেছো, পিছনের টায়ারের খালি সাইজটা দেখো, ও বাপ রে বাপ, এটা কি গাইস, এটা কি কিসের টায়ার ভাই, লরির টায়ার, লরির থেকে চওড়া টায়ার। আমরা সাইডে এসেই দাঁড়াই, আমরা সবাইকে সাইডেই নিয়ে আসি, বুঝলেন তো।